চৌদ্দগ্রামের কৈয়াধারি মডেল প্রবাসী কল্যাণ সংস্থা সংগঠনের আত্মপ্রকাশ। বিশুদ্ধতার সেরা টিচার সয়াবিন, মাছ মাংস রান্না করেন প্রতিদিন। চৌদ্দগ্রামের শুভপুর ইউনিয়ন একতাই শক্তি একতাই বল এই প্রতিপাদ্যকে সামনে রেখে কৈয়াধারি মডেল প্রবাসী কল্যাণ সংস্থা সংগঠনের আত্মপ্রকাশ করলেন আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আহ্বায়ক কমিটির সভাপতি মামুন আব্দুস সত্তার, সদস্য সচিব মিজানুর রহমান, হারুনা রশিদ, আবুল কাশিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের মোহাম্মদ বাদশাহ, আনোয়ার মোর্শেদ সোয়াগ, 61 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। চৌদ্দগ্রামের কৈয়াধারি মডেল প্রবাসী কল্যাণ সংস্থার সংগঠনের উদ্যোগে রোববার দুপুরে শুভপুর ইউনিয়ন কৈয়াধারি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক কমিটির সভাপতি মামুন আব্দুস সত্তারের সভাপতিত্বে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার আব্দুল মতিন মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার মোহাম্মদ তোফাজ্জল হোসেন, মাওলানা কবির আহমেদ মাস্টার, বাগড্ডা বাদশাহ মিয়া কলেজের প্রফেসর মোহাম্মদ মোহন, সৌদি আরব প্রবাসী ডাক্তার জয়নাল আবেদিন, বাহরাইন প্রবাসী আব্দুল আলিম আব্দুল মান্নান। অনুষ্ঠানের পরে সংগঠনের আহ্বায়ক কমিটির সভাপতি মামুন সত্তার 20,000 টাকা ও 6,000 টাকা আহ্বায়ক কমিটির সদস্য সচিব কৈয়াধারী উত্তরপাড়া জামে মসজিদের জন্য নিজ তহবিল থেকে চেক হস্তান্তর করা হয়। বক্তারা বলেন, একটা সামাজিক সংগঠন থাকলে সমাজে অসহায় হতদরিদ্র পাশে থাকা যায় ও সমাজ উন্নয়নে কাজ করা যায়। আনিসুর রহমানের তথ্য ও ভিডিও চিত্রে, ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।